हेलो अस्सलाम वालेकुम जी जी की आपनारा चले आसछेन आमार बाड़ीर पाशे दस मिनट लागबे आसते हाँ हाँ ना 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 कोनो असुविधा नाई आसेन आसेन ठीक आछे सर्वनाश हेयर ओदी चले आइछे तारपर आमार बाड़ीर पाशे ना ना एटा आमि होइते दिब ना एटा किभाबे सम्भव আমার মেয়ে থাকতে আমার বোনের মেয়ে তো সুখ করব এত ভালো করে বিয়ে হইব না না এটা হইতে পারে না মিশি মিশি আইতেছি মা পায়েল আই পায়েল ডাক্তারছি শোন ওই যে রানা আর রানার বাপ ওরা বাংলাদেশে এসে পড়ছে তুমি সত্যি কইতাছো আমার রানা বিদেশ থেকে চলে আসতেছে চুপ কর ওর রান্না বিদেশ থেকে চলে আইতেছে শোন আমি যেটা বলি কান খুলে শুনে রাখ যদি বাঁচতে চাস আমি যে কথা বলবো একদম কানের ভিতরে ঢুকাই রাখবি এই কথা যেন মাথা থেকে না বাইরয় রানা বিদেশ থেকে আসতেছে রানা মনে করবো পায়ে লইতেছে নিশি আর নিশি হবি তুই খালা তুমি এইসব কি কইতাছো আমার বাবা আর রানার বাবা দুজন বন্ধু ছিল রানার বাবা বলছে আমি বড় হইলে রানার বউ করে ওনাদের বাড়িতে নিব আর তুমি এখন কইতাছো আমি নিশ হয়ে থাকো হ্যাঁ থাকবে কারণ কি জানিস তোর বাবা মা কেউ এখন বাইছে নাই এখন আমি যা কমো সেটাই তুই শুনবি আর তোর একটাই কাজ আমার মাইয়া কিভাবে সুখে থাকবে সেই চিন্তা করা নিজের সুখ তুই ভুলে যা কইতাছি না খালা আমি এটা করতে পারুম না সেই ছোটবেলা থেকে রানার ভালোবাসা আসতেছি আর এখন রানারে ভুলে যাবো এটা হইতে পারে না পারে না না হেই ভুলে যেতে পারবি না না ভুলে যেতে পারবি না কে আমি তোরে ভুলে যাবই তো হয় সেরকম ভালো করে জানি কান খুলে একটা কথা শুনে রাখ ছোটবেলায় তো বাপ মারে খাইছস আর আমি অনেক কষ্ট করে তোরে বড় করছি লেখাপড়া শিখাইছি এখন তুই শুধুমাত্র আমার মেয়ের সুখের চিন্তা করবি তোর সুখের চিন্তা না আর তাছাড়া যদি তুই এই কথা কাউরে কইছস তোরে তো মারমু মারমুই সাথে তো রনার উমরে হলাম না খালা তুমি এমন কোনো কাজ কইরো না তুমি যা কইবা আমি তাই শুনব তুমি রানা রে কিছু কইরো না তোর রানা মানে এই তুই কি কস হ্যাঁ তোর রানা শোন কান খুলে শুনে রাখ আজকের থেকে মনে রাখবি এটা নিশির রানা ক ক নিশির রানা ও খালা জমিদারি পোশাক খুইলা কাজের বেটির পোশাক পরে রান্না ঘরে যা আর এই সাজন গজন যেন আমি না দেখি কয়ে দিলাম যা কথাটা যেন মনে থাকে যা বলছি একটু যদি নড়চর হয় বুঝতেই তো পারতেছিস রানা রে আমি কি করব আমি যাইতেছি কি রে মা তুই খুশি হস নাই খুশি ও মনে একটা কথা কইলা তুই তো আমার মাইয়া এই লেগে তো তো সুখের জন্য আমি সব বিসর্জন দিতে পারি আমার ছেলেটা বিদেশ থেকে কেমন রাজপুত্রের মতো হয়েছে ওদিকে আমার পায়েল মাও মনে হয় এখন রাজকন্যার মতো হয়ে গেছে জানিস না
পায়েলের বাবাকে আমি কথা দিছিলাম যে তোমার মাইয়া বড় হইলে আমার ছেলেও বড় হইব, আমার ছেলের সাথে তোমার মায়ের বিয়া দিয়ে দিব। তারপরে পায়েলের মা বাবা মারা যাওয়ার পর ও খালার বাড়িতে মানুষ হইল। তো যাই হোক বাবা, আমার কথা হইলো, তুই তো আবার অমত করবি না বিয়েতে? না বাবা, এইসব তুমি কি বলতেছো? তোমার ঘনিষ্ঠ বন্ধু, তুমি তার কথা দিছো, আর আমি কি কখনো তোমার কথার বর খেলাপ করছি? তুমি যা বলো সেটাই তোমার শেষ সিদ্ধান্ত। তোর প্রতি আমার এই ভরসা আছে বাবা। চলো বাবা। আচ্ছা বাবা, আমরা তোদের বাড়িটা চিনি না, রাস্তা কারো জিজ্ঞেস করো। আচ্ছা চলো। পায়েল, মা পায়েল, বোমা বাহ, মাশাআল্লাহ, আমার বৌমা তো অনেক সুন্দর হয়েছে। আমি ডাকতেছি, দাঁড়ান। ও বিয়ান সাহেব, আসলে আমার একটু ভুল হয়েছে, আমি ওর এই পায়েল মনে করছিলাম। ওইটুকু ভুলে আর কিছু হইব না, আমি দেখে দিতেছি। পায়েল, ও মা পায়েল, আসবো কি? আরে তুই কি করিস ঘরে? এই দেখ, আসসালামু আলাইকুম। সালাম। এই যে পায়েল। তা মা ভালো আছো? হ্যাঁ আঙ্কেল ভালো আছে, আপনি ভালো আছেন? আর রানা তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। যাই হোক পায়েল, তুই যা। এই যে রানা কতদিন পরে আসছে না, তোদের তো সে অনেক দিন এরিয়া। যা ওরে নিয়ে একটু ঘুরে আয়। বেশে চলেন আমরা ঘরে যাই। আচ্ছা চলো। আচ্ছা যা 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 রানা, চলো তোমার আমাদের এলাকাতে একটু ঘুরিয়ে দেখে আসো। না না, এটা কি করে সম্ভব? ও আমার পায়েল হইতে পারে না। কিন্তু কাজের মেয়ে, কাজের মেয়েটা কি? ওরা দেখার পর থেকে আমার যেন কেমন লাগতেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই মেয়ে কীভাবে পায়েল হয়? নিশ্চিত কোনো একটা ঝামেলা আছে, আমার এটা খুঁজে বের করতে হবে। রানা তুমি কি কিছু চিন্তা করতেছ? না আসলে তেমন কিছু চিন্তা করতেছি না। চিন্তা করতেছি তোমার মা বাবা তোমার ছোট রেখে মারা গেছে, এই বাড়িতে হয়তো তোমার অনেক কষ্ট হয় তাই না? কেন, বাবা মারা গেছে আর মা তো, তুমি ঠিকই কইছো, সত্যি কষ্ট হইতেছে। হ্যাঁ আসলে আমি এগুলো নিয়ে চিন্তা করতেছি, তুমি আমার জন্য অনেক কষ্ট সহ্য করছো। হ্যাঁ রানা,
এত কষ্ট সহ্য করছি শুধু খালার বাড়িতে থাকি শুধু তোমার জন্য। কবে তুমি আমারে নিতে আসবা আর কবে আমি তোমার ঘরের বউ হমু? হপাই, তুমি ঠিকই বলছো। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ঘর বউ করে তোমার নিয়ে যাব। নিশি, এদিকে আয়। তুই না বাজারে গেছিলি তো আমরা রান্নার লাগে কি কি আনছস? আপনার রান্নার জন্য আপনার রান্না যা যা পছন্দ করে তাই তাই আনছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে বাড়িতে যা আর ভালো করে রান্না কর যাতে আমার রান্না খাইয়ে মজা পায়। আচ্ছা ঠিক আছে আপা, যাইতেছি। কি লো দাঁড়াইছিস তুমি, যা। যাইতেছি। পায়েল, কি হলো? আবার ডাকতেছো কেন? আমি তো এখানেই। না এমনি, চল অনেক সময় হয়েছে, বাড়িতে যাই। হ্যাঁ না কি ব্যাপার, আপনি এভাবে টেনে নিয়ে আসলেন কেন? আশেপাশে মানুষ দেখলে তো খারাপ করবো। বলো খারাপ, কিন্তু তার আগে বলো তুমি কে, তোমার নাম কি? আমার নাম নিশি। না না, তোমার নাম নিশি হইতে পারে না। আমি আজকে সকালে প্রথম যখন তোমার দেখছি তখনই আমার মনে একটা সন্দেহ জাগছে, তুমি নিশি হইতে পারো না। আমার কেন জানি মনে করিতেছে তুমি আমার পায়েল। দেখো আমি ভালোই ভালোই বলতেছি, সত্যি করে বলো তুমি কে? দেখেন আমি সত্যি করে কইতেছি, আপনার মনে কি আছে না আছে সেটা তো আর আমি জানি না, কিন্তু আমি সত্যি কইতেছি আমি আমি নিশি। ও তাই না? আচ্ছা তুমি যদি নিশি হয়ে থাকো তাহলে সকালে যখন আমার দেখলা তখন তোমার চোখে পানি ছিল কেন বলো? কি বলতেছেন এসব, আমি কান্না করবো কেন? আমার চোখে ময়লা পড়ছিল তো তাই। ও তাই না? তোমার চোখে ময়লা পড়তে পারে কিন্তু আমার চোখে ময়লা পড়ে নাই, এখন আমার কাছে সবকিছু পরিষ্কার। আচ্ছা একটা কথা বলো তো, এই তোমার পিঠের দাগ এটা তোমার কিভাবে হয়েছে? কি হলো, এখনো চুপ করে থাকবা? কথা বলো, এই দাগটা কিসের? আসলে মানে তোমার মানামানি করতে হবে না, আমি বলতেছি। তোমার কি মনে আছে ছোটবেলায় যখন আমরা একসাথে খেলা করতাম তখন তোমার পিঠে আমি একটা পাথর দিয়ে ঢিল দিছিলাম, তখন তোমার পিঠে অনেক জখম হয়ে গেছিলো, সেই জখমের দাগটা হেঁটে। কি হলো বলো? আমি জানতাম তুমি আমার পায়েল, কিন্তু একটা কথা বলো তো, কেন আমার সাথে মিথ্যা কথা বলছো? খালাই আমারে কইছে যে রানা বিদেশ থেকে আইতাছে, রানারা এত বড় লোক কিছুতেই রানার সাথে তোর বিয়া দিব না, আমার মেয়ে নিশির বিয়া দিব, তাই কইছে। তুই নিশি সাইজে থাকবি, আমাকে বাড়ির কাজের লোক, আর নিশি পায়েল সাইজে থাকবো, তাই আমি মিথ্যা কথা কইছি। কেন তুমি এত বড় মিথ্যা কথা বললা? একটা বার কি তুমি আমার ভালোবাসার কথা চিন্তা করলা না? আমার কথা একবার চিন্তা করো নাই তুমি? রানা আমি তোমার কথা চিন্তা করে মিথ্যা কথা কইছি আমার জন্য মানে? আসলে হয়েছে কি, খালাই আমারে কইছে আমি যদি সত্যি পরিচয় দিয়ে দেই খালাই আমারে মাইরা ফেলাইব, আর সাথে সাথে তোমারও মাইরা ফেলাইব। এখন তুমি বলো রানা, কেউ কি চায় তার ভালোবাসার মানুষরে হারায় ফেলতে? হয়েছে আমি সবই বুঝতে পারছি, এখন আর আমারও তোমার হারাইতে হবো না, তোমারও আমার হারাইতে হবো না। বাড়িতে চলো, আমি সব ঠিক করতেছি, আমি যা যা বলবো তুমি শুধু তাই করবা। আচ্ছা ঠিক আছে আসো। বাবা, বাবা কি রানা কি হয়েছে? তেমন কিছুই না বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ তা তো বুঝলাম, তুমি ছিলা কোথায় এতক্ষণ? বাবা একটু পরে আমি তোমার সবই বুঝাই দিতেছি, তুমি একটু অপেক্ষা করো। পায়েল, পায়েল কি হইল? এই তো নাম। আচ্ছা কি হইছে? তোমার যে আমি ছোটবেলা একটা লকেট দিছিলাম ওই লকেটটা নিয়ে আসো তো, আমি একটু ভাঙিয়ে নতুন করে বানাই দিব। লকেট? কিসের লকেট বাবা? আন্টি আপনি হয়তো জানেন না, ছোটবেলায় আমি বিদেশ যাওয়ার সময় পায়েল একটা লকেট দিছিলাম, আমি সেই লকেটের কথাই বলতেছি, আপনি সেটা জানেন না, ও সবই জানে তাই না পায়েল? মানে লকেট কি হলো, চুপ করে লাগেন। আহ রানা একটা লকেটই তো, এই
এটা নে পড়ে থাকিস না কি ঝামেলা শুরু করছস আবার আরেকটা কিনা দিলে হইব ঠিকই কইছেন দেখো বাবা তোমার কাছে একটা সামান্য লগেট মনে হতে পারে কিন্তু এটার মধ্যে আমার জীবন মরণের প্রশ্ন জড়ায় আছে তুমি চুপ করো আমি তোমার সবকিছু খুলে বলতেছি কি হলো পারেন দাঁড়ানো সেকেন্ড যাও নিয়ে আসো ওহ বাবা ও তো আমারে একবার বলছিল তাই না কিন্তু লকেটটা ও মনে হারাই ফেলেছে না ওহ মা হারাই গেছে চুপ করো লকেটটা হারায় নাই লকেটটা কই আছে আমি জানি পায়েল পায়েল আমি তো এখানে না না তুমি এখানে তুমি আসল পায়েল না আসল পায়েল যে তার কাছে লকেটটা আছে পায়েল যাও লকেটটা নিয়ে আসো রানা তাহলে ওই কি আমাদের পায়েল হ্যাঁ বাবা ওই আমার পায়েল পায়েল এসব কি চলতেছে আমি তো কিছুই বুঝতে পারতাছি না কি চলতেছে আমি তোমারে বলতেছি এই মহিলা আমাদের সাথে দুই নাম্বারি করছে সে লোভ করছে যে আমরা বিদেশ থাকি আমরা ভালো অবস্থায় আছি সেখানে পায়েল কেন আমার বাড়ির বউ হয়ে যাবে এর জন্য তার মেয়ের পায়ের সাজায় আমার বাড়ির বউ করে পাঠাতে চাইছে সব কিছু নষ্টের মূল এ শুধু তাই না বাবা পায়েলরেও বলছে যদি সে পরিচয় দেয় সে পায়েল তার নেক্সট বাইরে ফেলাবে সাথে আমারে কিন্তু রানা তুই নিশ্চিত হইলে কেমনে যে ওইটাই আমাকে পায়েল কেমনে নিশ্চিত হইলাম দেখো তো বাবা তোমার মনে আছে নাকি এই দাগের কথা পরে যখন আমি ছোটবেলায় ব্যথা দিছিলাম তুমি ওরে নিয়ে হাসপাতালে গেছিলে তোমার কি মনে আছে হ্যাঁ বাবা আমার সব মনে পড়ছে হ্যাঁ আমি তো হাসপাতালে ওরে নিয়েছিলাম আর তার জন্য তোরে যে আমি পিটাইছিলাম আমার খুব মনে পড়ছে তুই আমাকে পাই মানে কত বড় একটা ভুলের মধ্যে ছিলাম আমরা আর আপনি আপনি তো একজন মা আর পাইলে আপনার মেয়ের মতো এইভাবে আপনি চিট করবার চাইছিলেন আমাদের সাথে ছি 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 আমি ভাবতেও পারি নাই যে আপনি এইরকম একটা মহিলা বিশেষ আপনি আমারে মাফ করে দেন আসলে কি করব বলেন ওরে তো আমি ছোট থেকে পালছি আর দ্বিতীয় কথা হইতেছে ও বাপ না মরা ও কেন এত সুখে থাকবে আমার মেয়ে এর আমি কত হাত যত্ন দিয়ে বড় করছি ও কষ্ট করব এই কারণে আমি ওরে মানে থামেন আরে ও বাপ না মরা এতিম এই জন্য না আল্লাহ ঠিক ওর প্রতি রহমত করছে বুঝছেন নইলে আমরা এরকম একটা প্রতারণার ফাঁদে পড়তাম যাই হোক বেশ হ্যাঁ আপনি আমার মাফ করে দেন দেখেন ও আমার মেয়ে ও বোনের মেয়ে হইলে কি হবে ও তো আমারই মেয়ে ঠিক আছে পায়েলের সাথে আপনার রানার বিয়ে হইব আমারে মাফ করে দেন বাবা তুমি আমারে মাফ করে দাও না না আমার কাছে আপনার মাফ চাইতে হবে না আপনি আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক ঠিক আছে মা তুই এদিকে আয় শোন আমি তো তোর খালা কিন্তু বাড়ি তো মতন তাই না আমার কি মাফ করে দে মা না না খালা তুমি মুখের কথা কইতেছো কেন তুমি আমার গুরুজন তুমি আমাকে যা করছিলে আমি সেইভাবে শুনছি এখানে মাফ করার কিছু নেই আমি কোনো কষ্ট পাই নাই আচ্ছা বাবা ধরো তোমার পাইলে আমি তোমার হাতে তুলে দিলাম আমারে তোমরা কম করে দিও